ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে বীরচক্র ঘোষকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। তিনি নিগো মাফিয়া হিসেবে পরিচিত। কলকাতার মুকুন্দপুর থেকে গ্রেফতার করে সোমবার আগরতলায় আনা হয়েছে। উল্লেখ্য, ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। আগরতলার শালবাগান হাতিপাড়ায় দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে বীরচক্র ঘোষকে। রবিবার বিকেলে এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল কলকাতা পুলিশের সহায়তায় বীরচক্র ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, ধৃত বীরচক্র ঘোষের বাড়ি উষাবাজারের ছিনাইহানি এলাকায়। তিনিও নিগো মাফিয়া হিসেবে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যারাতে শালবাগান হাতিপাড়ায় গুলি করে খুন করা হয়েছিল ভারতরত্ন সংঘের ক্লাব সেক্রেটারি দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে। এই খুনের পরই বীরচক্র ঘোষ কলকাতায় পালিয়ে গিয়েছিল। পুলিশ তার খোঁজ খবর করে রবিবার কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।